ত্রিপুরা রথী মহারথীর নির্বাচনী প্রচার বাও মোর্চার দিনত নহয় বিজেপির দিনত ত্রিপুরার উন্নয়নের দাবি গৃহমন্ত্রী অমিত শাহর। 16 ফেব্রুয়ারিত অনুষ্ঠিত হব ভোটগ্রহণ। ভোটগ্রহণের দিন কাজ চপি অহারে ত্রিপুরাত উপস্থিত হয়েছে সহকীয় পক্ষর শীর্ষ নেতৃত্ব। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ত্রিপুরা ভ্রমণ তথা নির্বাচনী প্রচারের পাছত আজি শান্তিপুরের সংকল্প সমাবেশত গৃহমন্ত্রী অমিত শাহ। 27 সাল তক কমিউনিস্টো কা শাসন দেখা হে, দোনোনে ত্রিপুরা কে বিকাশ কে লিয়ে, ত্রিপুরা কে গরিবো কে লিয়ে, ত্রিপুরা কে আদিবাসীয় কে লিয়ে কুছ নেই। ভারতীয় জনতা পার্টি কে 5 সাল কে অন্দর ত্রিপুরা মে বিকাশ পৌঁছা। গৃহমন্ত্রীর ভাষণত বিনামূল্যা চাউলর প্রসঙ্গ। করোনার বিনামূল্যা টিকা প্রদানের কৃতিত্বর বিষয়ে সদরি কইলে গৃহমন্ত্রীয়ে। গৃহমন্ত্রী অমিত শাহর দাবি, ত্রিপুরাত করোনা প্রবেশ করিবলৈ দিয়া নাই মোদিয়ে। আর সবকো ফ্রি অফ কস্ট চাওল ভেজনা শুরু কিয়া, ভাইয়া চাওল মিলা হে ইয়া নাই মিলা হে বতাও জরা, মিলা হে না? করোনা কা টিকা মুফত মে লগা ইয়া নাই লগা বতাও জরা, দোনো টিকে লগে হে না? মোদি জি নে করোনা কো ত্রিপুরা মে আনে সে রোকনে কা কাম নরেন্দ্র মোদি জি নে কিয়া হে মিত্র। রাজ্যখনের সকল শ্রেণীর লোকর সমবিকাশ তথা দরিদ্র জনজাতি সকলের উন্নয়নত গুরুত্ব বিজেপির। হমনে বিকাশ কে লিয়ে গরিব মধ্যম বর্গ মহিলা যুবা আর জনজাতীয় কো ভি জোড়নে কা কাম এ ভারতীয় জনতা পার্টি কি সরকার নে। গৃহমন্ত্রী অমিত শাহর উপরও দেওবার রাজ্যখনের বহুকিটা সমষ্টিত নির্বাচনী সভাত অংশগ্রহণ করলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। মা ত্রিপুরা সুন্দরিকা আশীর্বাদ সে ত্রিপুরা প্রদেশ বনা হে, আপকা দাদা নে ভি ত্রিপুরা কো দো ভাগ নহি কিয়া আর আগে ভি কোই লোক ত্রিপুরা কো দো ভাগ নহি করেগা। রাজ্যখনত শাসকীয় বিজেপির মারাথন প্রচার অভিযানের বিপরীতে বিরোধীর প্রচার সম্পূর্ণ জাঁকজমকতা বিহীন। আগরতলার রামনগর বিধানসভা সমষ্টি বিজেপির বিরুদ্ধে প্রার্থী নাই কংগ্রেস বাও মোর্চার। সমষ্টিত বিজেপি প্রার্থী সুরজিৎ দত্তর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছে এগারী নির্দলীয় প্রার্থীয়ে। মানবাধিকার কর্মী পুরুষোত্তম রায় বর্মনক সমর্থন কংগ্রেস সিপিএমর। দুয়োটা দলের কর্মীয়ে প্রচার চলাইছে এইগারী নির্দলীয় প্রার্থীর হয়ে। এটিও স্পষ্ট হওয়া নাই কার মুখত বিরিঙে শেষ কাহি। শিলচরের অভিজিৎ ভট্টাচার্য, প্রাগ নিউজ।